ওয়েলকাম টু রাষ্ট্রীয় ট্রুয়াল রাজ্যের নতুন একটি চাকরি খবর এই মুহূর্তে আপনাদের সামনে তো রাজ্যে আশা কর্মী হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আবেদনের ক্ষেত্রে রকম ফি দিতে হবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং আরেকটি কথা মনে রাখবেন এটি শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটের জন্য যদি আপনার ফ্যামিলিতে কোনো মহিলা ক্যান্ডিডেট থাকে কিংবা আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানবো অফিশিয়াল নোটিফিকেশন দেখে তার আগে ছোট্ট রিকোয়েস্ট রাখি যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকন ডেটবে সেটা ক্লিক করে নেবেন এর ফলে সমস্ত রকমের নোটিফিকেশান আমাদের চ্যানেল থেকে যা কিছু আপলোড হবে খুব সহজে বিনামূল্যে সবার আগে পেয়ে যাবেন তো চলুন অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিই তো বন্ধুরা আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এসেছি প্রথমে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে তো এক্ষেত্রে প্রথমে আপনাকে হতে হবে ফিমেল ক্যান্ডিডেটস এবং বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ইন কেস অফ এসসি এস টি এবির ক্ষেত্রে সরকারিভাবে যেভাবে ছাড় দেওয়া থাকে অর্থাৎ এসসিদের জন্য তিন বছর এস টিতে জন্য পাঁচ বছর এবং ওবিসির জন্য তিন বছর শুড বি ম্যারিড ডাইভোর্স কিংবা উইডোড অর্থাৎ আপনাকে বিবাহিত হতে হবে কিংবা বিবাহিত বিচ্ছিন্ন কিংবা বিধবা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং তার সাথে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস এছাড়া যদি আপনার রকম এক্সপিরিয়েন্স থাকে সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে সেটিও আপনি প্রেজেন্ট করতে পারেন তারপরে আপনাকে দিতে হবে প্রুফ অফ ম্যারেজ উইডো কিংবা ডাইফোর্স অর্থাৎ আপনি যে ম্যারেজ বা বিবাহিত তার একটি প্রুফ দিতে হবে আবেদন করার পর আপনার একটা ফাইনাল সিলেক্টেড লিস্ট পার হবে সেখান থেকে আপনারা যে নিজস্ব ওয়ার্ড বা যে ওয়ার্ডে আবেদন করবেন সেখানে যদি আপনার নাম আসে তাহলে আপনি সিলেক্টেড হবেন এই পদের ক্ষেত্রে এবং এখানে বেতন হিসাবে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার একশো পঁচিশ টাকা আবেদন আপনাদের কীভাবে করতে হবে এবং আবেদনের সঙ্গে কী দিতে হবে সেটি আমি আলোচনা করতে যাচ্ছি দ্য অ্যাপ্লিকেশন উইথ অ্যাটাচড ফটোগ্রাফ আর বি সাবমিটেড অ্যালং উইথ সেলফ অ্যাটাচটেড ফটো কপি অফ নেসেসারি ডকুমেন্টস অর্থাৎ প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে দিতে হবে আপনাকে ফটোগ্রাফ অর্থাৎ আপনার এক কপি ফটো এবং আপনার কিছু ডকুমেন্টস যেগুলি নেসেসারি ডকুমেন্টস রয়েছে তার জেরক্স কিংবা ফটোকপি সেগুলি সেলফ অ্যাডাস্টেড করতে হবে এবং এখানে কিছু বলা রয়েছে আমরা দেখে নেব কী কী লাগবে প্রথমে বলা রয়েছে যে প্রুফ এজ প্রুফ সার্টিফিকেট তারপরে মার্কশিট অফ মাধ্যমিক তারপরে কাস্ট প্রুফ কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আইডি প্রুফ এবং প্রুফ অফ ম্যারিট এবং এছাড়া যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে আপনি সেটিও অ্যাটাচ করতে পারেন তো মনে রাখবেন যে ডকুমেন্টসগুলি বলা রয়েছে সেগুলি আপনার ফটোকপি করে তার উপর সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং সেগুলি অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে অ্যাটাচ করে জমা করতে হবে আবেদন করতে পারবেন তিরিশ আট দু হাজার উনিশ চারটা তিরিশ পর্যন্ত অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনটি করতে হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে গিয়ে ফর্মটি কালেক্ট করতে হবে এবং সেখানেই ফর্মটি জমা করতে হবে তো বন্ধুরা আমরা দেখে নিব কোন ওয়ার্ডে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো তারপরে আপনারা কিন্তু নিজস্ব ওয়ার্ডেই কিন্তু আবেদন করতে পারবেন তো যদি আপনার নিজস্ব ওয়ার্ডে কোনো রকম ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো দেখে নিব আরেকবার বলে রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগটি হচ্ছে এবং এখানে কিছু ওয়ার্ডের দেওয়া রয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ছয় নম্বর ওয়ার্ডে রয়েছে একটি ভ্যাকেন্সি এবং এটি আনরিজার্ভদের জন্য তারপরে রয়েছে আঠারো নম্বর ওয়ার্ডে সেখানেও একটি রয়েছে এটিও আনরিজার্ভ এবং তারপরে বত্রিশ নম্বরে রয়েছে তিনটি ভ্যাকেন্সি এগুলিও আনরিজার্ভ টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে যদি আপনি এই সমস্ত ওয়ার্ডের মধ্যে বা পড়েন তাহলে অবশ্যই আপনারা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যোগাযোগ করুন সেখান থেকে ফর্মটি কালেক্ট করে পূরণ করে সেখানে জমা করুন থ্যাংক ইউ সেসব দেখার জন্য এরপর যদি কোনো রকম জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ